পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রানীগঞ্জ থানার রামবাগান এলাকায় এক ব্যক্তির বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে একদল ডাকাত প্রবেশ করে বলে অভিযোগ। ডাকাত দলটি বাড়ির সদস্যদের মোবাইল ফোনগুলি নিয়ে নেওয়ার আগেই পরিবারের এক সদস্য এক প্রতিবেশীকে ফোন করে বিষয়টি জানান। ওই প্রতিবেশী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাটি ঘিরে ফেলে। দুষ্কৃতীরা গুলি চালাতে চালাতে পালিয়ে যায়। যদিও গুলির আঘাতে এক পুলিশ কর্মী সহ দুজন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে আটক করেছে। অপরদের সন্ধানে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় নাকা চেকিং শুরু হয়েছে। মানে এটা কাদের বাড়িতে ঢুকেছিল তারা? উনি কোন ব্যবসার সঙ্গে যুক্ত? কি ব্যবসা? কতজন ছিল দুষ্কৃতী? এখন জানা যাচ্ছে না। এখন কি ধরা গেছে? अंदर उन्होंने शायद कुछ फायरिंग वगैरह भी की थी, उसके बाद लोग जमा हो गए और यहाँ पर वो सब इधर उधर पूरा तितर बितर होकर अलग अलग घरों में घुस गए थे। काफ़ी माहौल, काफ़ी एकदम अजीब सा माहौल हो गया था, भय का माहौल हो गया था। फिर पुलिस आई है, कुछ लोग पकड़े भी गए हैं, एक दो आदमी को शायद पाँव में छर्रे भी लगे हैं और माहौल अभी तो एक थोड़ा सा भय का है। इतनी पुलिस आई है। कतजन इंजर्ड हुए थे सुन लें? देखिए हम लोग तो ये सुने कि एक सिविलियन है और एक पुलिस है। हमारे पास तो देखिए एग्जैक्ट डेटा तो पुलिस ही बता पाएगी। जो किसके घर में घुसे थे वो लोग? भालोटिया जी के घर में घुसे थे, राजू भालोटिया जी के घर में, यहाँ रामबगान में ही पीछे है। कोई विशेष कारण हो सकता है, क्या सोचते हैं? वो तो क्या बोलेंगे, अब अंधेरा देख के घुसे हैं। और लेकिन इसके लिए हम लोग यही मांग करते हैं कि आगे ऐसा नहीं हो, उसके लिए रेगुलर तौर पे यहाँ सिक्योरिटी। हमारा जो सुने थे 5-6 जन मतन छो ओरा, तो हमारा ये कि रेगुलर हिसाब है এখানে আরও একটু সিকিউরিটি বাড়ানোর ব্যবস্থা করা হয়। রামবাগান খুব ডেভেলপ করে গেছে, বড় দোকানে এখন তো মনে হচ্ছে সিচুয়েশন আন্ডার কন্ট্রোল আছে। সিপি স্যার নিচে আছেন, উনি অ্যাসিওর করেছেন কি যত বাড়ি যারা চাইছে কি ওখানে একটা তালাশি হোক দেখা হোক, উনি ইনস্ট্রাকশন দিয়েছেন যতজন চাইবে ওখানে সব তালাশি নিয়ে সব মানুষ। এখন মনে হয় না, কিন্তু যা যে হিসাবে একটা এত এত খোলা এরিয়া আছে কিছু বলা যায় না। তিনজন ধরা পড়েছে যা আমরা শুনেছি। তো সিপি স্যার বলেছেন যেখানে একটু ভয় থাকলে এখানে পাঞ্জাবি মোড় ওসির নম্বরও দিয়েছেন কি ফোন করলে সঙ্গে সঙ্গে লোক চলে আসবে, পুরো তালাশি অভিযান চালাবে। মনে হয় কি পুলিশ খবরের মোতাবেক আমরা পুলিশ পৌঁছে গেছি। ঘটনা প্রায় 8:30 থেকে 8:30 ওই সময়কার ঘটনা আছে। তো তখন আমরা যখন এলাম তো ওরা অলরেডি ওই ঘরের লোকগুলোকে ভিতরে বন্দি রেখে ওরা কিছু করার জন্য চেষ্টা করেছে, কিন্তু যেহেতু হাল্লা বাল্লা হয়েছে তো পালিয়ে যাওয়ার জন্য চেষ্টাতে ওরা ফায়ারিং স্টার্ট করেছে। তো আমাদের পুলিশের পক্ষ থেকে আর লোকাল সাপোর্ট নিয়ে আমরা ওদেরকে ঘিরে চেস করার জন্য চেষ্টা করেছি। তো ওই সময় ফায়ারিং দুপক্ষ থেকে হয়েছে আর এবং ওরা একটা বাইক নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তো পুলিশ ওদেরকে চেস করেছে আর পুলিশ ফায়ারিং করেছে। তো এর মধ্যে কিছু লোক ইঞ্জুর্ড আছে, আমাদের পুলিশও ইঞ্জুর্ড আছে আর এবং পাবলিকেরও একজনের লেগেছে বলে খবর বলছে। একজনের খবর পাচ্ছি আমরা, বাকি তদন্তের মাধ্যমে। এখন প্রস্তুতি আমরা ছোটো ছোটো টিমগুলো তৈরি করে প্রত্যেক বাড়িতে সার্চ করছি। কতজন ধরা পড়েছে? তিনজন ধরা পড়েছে, হসপিটালাইজড আছে, আর্মস পাওয়া গেছে এবং কিছু আমরা এক্সপ্লোসিভ সাবস্টেন্স পাওয়া গেছে। তো কোনো ব্যবসায়ীর বাড়িতে তারা ঢুকেছিল? একটা পার্টিকুলার বাড়িতে ঢুকার জন্য ওরা এসেছে। ওই গাড়িতে বাড়ির সামনে একজন গার্ডে থাকে, আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দবার্তা।